그냥 저 올해는 이제 대세만이야. 아. দেউলিয়া হয়ে যাবে বাংলাদেশের সকল ব্যাংক। টাকা রাখার আগে সাবধান, সকল ডিপোজিট তুলে ফেলুন। এইভাবেই দেশের ব্যাংকিং খাত নিয়ে গুজব ছড়াচ্ছে একটা মহল। দেশের ব্যাংক খাত নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং সারা দেশে পোস্টার লাগিয়ে গুজব ছড়িয়েছে জামাত শিবিরের একটি চক্র। সম্প্রতি এমনই তথ্য দিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। ডিবি জানায়, চক্রটি দেশ ও বিদেশে বসে ব্যাংকে টাকা নেই, রিজার্ভ নেই, দেউলিয়া হয়ে যাওয়ার মতো বিভিন্ন গুজব রটাচ্ছে। আসলে এইসব গুজব নাকি বাস্তবতা, তার উত্তর জানতেই ভিডিওতে দেশের শীর্ষ দশটি ব্যাংকের বর্তমান অবস্থা নিয়ে আলোচনা করব। তাতেই পরিষ্কার হয়ে যাবে ব্যাংক খাত নিয়ে বাতাসে ভেসে বেড়ানো তথ্যগুলো কতটা সত্য। তো চলুন আর কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক মূল ভিডিওতে। নানান কারণে গত কয়েক মাস ধরেই তুমুল আলোচনায় সমালোচনায় রয়েছে দেশের প্রথম সারির ব্যাংক ইসলামী ব্যাংক। সবশেষ বেসরকারি টেলিভিশন একাত্তর টিভি একটা নিউজ করেছে যে ইসলামী ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে জামায়াত চক্র। এ নিয়ে দেশের জনগণের মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অনেক একাত্তরের এমন প্রতিবেদন বিশ্বাস করে ভাবছে ইসলামী ব্যাংক হয়তো দেউলিয়া হয়ে যাবে, জামাত শিবির সব লুটপাট করে নিচ্ছে, তাই আমার টাকা তুলে ফেলি অথবা নতুন করে আর কোনো টাকা ইসলামী ব্যাংকে না রাখি। বিপরীতে একাত্তরের এমন প্রতিবেদনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামাতে ইসলামী। এ বিষয়ে সেক্রেটারি জেনারেল মৌলানা এটিএম মাসুম বলেন, ভিত্তিহীন ও অসত্য প্রতিবেদন প্রকাশ করা হয়েছে, তা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত ও জামায়াতে ইসলামের ভাব মর্যাদা ক্ষুণ্ণ করার অপচেষ্টা মাত্র। এতে সত্যের লেশ মাত্র নেই। জামায়াতে ইসলামী সর্বপ্রথম বাংলাদেশে ইসলামী ব্যাংকিং ব্যবস্থা প্রবর্তনের উদ্যোগ নেয়। জামাতের কয়েকজন নিবেদিত প্রাণ ব্যক্তির মাধ্যমে ইসলামী ব্যাংক প্রতিষ্ঠিত হয়, যে সংগঠনের উদ্যোগে ও তার নেতা কর্মীদের অসামান্য ত্যাগের মাধ্যমে প্রতিষ্ঠিত একটি ব্যাংক আজ সারা দেশে সেরা ব্যাংকে পরিণত হয়েছে। সেই সংগঠনের দ্বারা ব্যাংক লুটপাটের গল্প হাস্যকর। জামায়াতে নেতাদের দাবি, একাত্তরের এমন প্রতিবেদনের মাধ্যমেই তো ব্যাংক নিয়ে নেতিবাচক ধারণা তৈরি হয়ে যাবে দেশে, মানুষ তাদের টাকা তুলে নিয়ে যাবে। সেই হিসাবে একাত্তরই গুজব রটালো পরোক্ষভাবে। তবে একাত্তরের এমন প্রতিবেদন দেখে প্রায় সকলে বাহবা দিচ্ছে, এত গভীর থেকে তথ্য সংগ্রহের জন্য ধন্যবাদ দিচ্ছে। জামাত শিবির জড়িত থাক বা না থাক, ইসলামী ব্যাংক থেকে প্রচুর পরিমাণে টাকা যে লুটপাট হচ্ছে সেটা তো নানান ঘটনায় প্রমাণিত। কিছুদিন পরপরই ঋণ কেলেঙ্কারের ঘটনা শোনা যাচ্ছে, আর এসব কারণে গ্রাহকরা প্রচুর পরিমাণে টাকা তুলে নিচ্ছে, যা ব্যাংকটিকে নানান সংকটের মধ্যে ফেলেছে। বিদায়ী বছরের নভেম্বর এবং ডিসেম্বরে মোট ২৪ দিন বাংলাদেশ ব্যাংকের নগদ টাকা জমা রাখতে সিআরআর ব্যর্থ হয়েছে। এই জন্য জরিমানা গুনেছে ব্যাংকটি। গ্রাহকদের চাহিদা মেটাতে ও আমানতের বিপরীতে কেন্দ্রীয় ব্যাংকের চাহিদা মতো তারল্য জমা রাখতে ৮,০০০ কোটি টাকা বিশেষ ধার নিয়েছে ইসলামী ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক বিরল এই সুবিধা দিয়েছে। এই পরিস্থিতি নিয়ে ব্যাংকের শীর্ষ নির্বাহী মোসলে উদ্দিন আহমেদ বলেন, ব্যাংকের নিট এক্সচেঞ্জ পজিশনে রেমিটেন্স বাড়ানোর উদ্যোগ নিয়েছি, এরই মধ্যে আমাদের ঘাটতি কিছুটা কমেছে। শুধু আমরাই নই, দেশের প্রায় সব ব্যাংকই ডলার সংকটে আছে। দেউলিয়ার বিষয়টি গুজব, আর এই গুজবের কারণেই আমাদের চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে হচ্ছে। তবে তিনি জামাত শিবিরের কথা বলেননি। শুধু ইসলামী ব্যাংকই নয়, বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী সম্প্রতি প্রয়োজনীয় নিরাপত্তা সঞ্চিতি রাখতে ব্যর্থ হয়েছে অগ্রণী ব্যাংক, বেসিক ব্যাংক, জনতা ব্যাংক, রূপালী ব্যাংক, বেসরকারি বাংলাদেশ কমার্স ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, সাউথ ইস্ট ও স্ট্যান্ডার্ড ব্যাংক। এইসব ব্যাংকের প্রভিশন ঘাটতি দাঁড়িয়েছে হাজার হাজার কোটি টাকা। এ নিয়ে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও অর্থনীতিবিদ ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন, প্রভিশন ঘাটতি থাকলে ওই ব্যাংক লভ্যাংশ ঘোষণা করতে পারে না। ব্যাংক যদি প্রয়োজনীয় প্রভিশন সংরক্ষণে ব্যর্থ হয়, তবে তাদের মূলধন ঘাটতিতে পড়ার সংখ্যা থাকে এতে নেতিবাচক প্রভাব পড়ে ব্যাংকের উপর, ঝুঁকিপূর্ণ হয়ে যায় আমানত। সেই হিসেবে আলোচিত ব্যাংকগুলো দেউলিয়ার পথে না গেলেও তাদের কাছে আমানত যে ঝুঁকিপূর্ণ সেটা বলার অপেক্ষা রাখে না। এর আগে গত আগস্টে দেশে দুর্বল দশটি ব্যাংক চিহ্নিত করেছে বাংলাদেশ ব্যাংক। শ্রেণীকৃত ঋণের মাত্রা, মূলধনের পর্যাপ্ততা, ঋণ আমানত অনুপাত ও প্রভিশনিং বা নিরাপত্তা সঞ্চিতির পরিমাণ বিবেচনায় নিয়ে এই ব্যাংকগুলোকে চিহ্নিত করা হয়েছে। তবে ব্যাংকগুলোর নাম জানানো হয়নি। হতে পারে যে ব্যাংকগুলো প্রয়োজনীয় নিরাপত্তা সঞ্চিতি রাখতে ব্যর্থ হয়েছে সেগুলোই এই তালিকায় থাকবে। এছাড়া অনেক ব্যাংক ডলার সংকটে ভুগছে, তবে সেগুলোকে দুর্বল বলা হচ্ছে না। তবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার বলেন, আমি দুর্বল ব্যাংকগুলোর নাম বলতে চাই না, তবে পত্রপত্রিকায় ইতিমধ্যেই নাম এসেছে। আমাদের লক্ষ্য ব্যাংকগুলোকে উন্নতির মাধ্যমে অর্থনৈতিকভাবে শক্তিশালী করা,
দুর্বল 10টি ব্যাংকের মধ্যে প্রথমটির সঙ্গে আলোচনায় বসেছি। ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে। মিট দ্য প্রেসে কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে তুলে ধরা হয়েছে, তাতে বলা হয় ঋণ ব্যবস্থাপনায় ব্যাংক সিদ্ধান্তের বাস্তবায়ন সংক্রান্ত বিষয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে ঋণ পুনঃতফসিলীকরণ ও পুনর্গঠন সংক্রান্ত মাস্টার সার্কুলার জারি করা হয়েছে। এই সার্কুলারে বর্ণিত শর্ত মোতাবেক ব্যাংকগুলো উপরোক্ত বিষয়ে নিজেরাই সিদ্ধান্ত নিতে পারবে, যা আগে অনেকটা অস্বচ্ছ ও অসম্ভবভাবে করা হতো। এতে বলা হয় অপেক্ষাকৃত দুর্বল ব্যাংকগুলো চিহ্নিত করার লক্ষ্যে চারটি চলক, যেমন শ্রেণীকৃত ঋণের মাত্রা, মূলধনের পর্যাপ্ততা, ঋণ আমানত অনুপাত ও প্রভিশনিং এর পরিমাণ বিবেচনায় নেওয়া হয়েছে। এরপর ভিত্তি করে দুর্বল 10টি ব্যাংক চিহ্নিত করা হয়েছে। চিহ্নিত দুর্বল ব্যাংকগুলোকে তাদের সমস্যা সমাধান কল্পে বাংলাদেশ ব্যাংক 1-to-1 ভিত্তিতে আলোচনা কার্যক্রম শুরু করেছে। এই ক্ষেত্রে ব্যাংকগুলো 3 বছর মেয়াদে বিজনেস প্ল্যান দেবে, যার ক্রম অগ্রগতি বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা পর্যবেক্ষণ করবেন। তবে আশার কথা হচ্ছে করোনা সহ বিভিন্ন অবস্থার মোকাবেলা করে বাংলাদেশের অর্থনীতিতে একটি স্টেবল অবস্থা বিরাজ করছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার। তিনি বলেন, আমরা চ্যালেঞ্জিং সময় পার করেছি। মুদ্রানীতি প্রণয়নে দেশের সামষ্টিক অর্থনীতি, মোট দেশজ উৎপাদন বা জিডিপি ও মূল্যস্ফীতির লক্ষ্য বিবেচনায় নেওয়া হয়েছে। মুদ্রানীতি প্রণয়নে উন্নয়ন সহযোগী অর্থনীতিবিদ, গবেষক ও সাবেক গভর্নরদের মতামত নেওয়া হয়েছে। আমাদের অর্থনীতির যে সহনশীলতা, তা কোনো একটা ধাক্কায় পড়ে যাবে না। করোনায় আমরা ঘুরে দাঁড়িয়েছি, এখন যে পরিস্থিতি রয়েছে এর চেয়ে আর খারাপ হবে না। তিনি বলেন, নানা উদ্যোগের ফলে আমদানি কমে এসেছে, আমদানির তুলনায় রপ্তানি ও রেমিটেন্স বেশি হয়েছে, এতে ডলারের উপর যে চাপ পড়েছিল তাও কমে এসেছে। আমদানি এলসি খোলা কমানোর প্রভাব আসন্ন রমজানের প্রয়োজনীয় পণ্য আমদানিতে পড়বে না। ব্যাংকগুলোকে সেই অনুযায়ী নির্দেশনা দেওয়া হয়েছে। কয়েকটা ব্যাংকের তারল্য বিষয়ে এক প্রশ্নের জবাবে গভর্নর আব্দুর রউফ তালুকদার বলেন, সম্প্রতি সময় বেসরকারি ইসলামী ব্যাংক সহ অন্যান্য ব্যাংকগুলোকে তারল্য সহায়তা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বিশ্বের যে কোনো ব্যাংক সমস্যায় পড়লে রাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক সহায়তা করে, আমরাও করেছি। আমাদের দেশে কোনো ব্যাংক সমস্যায় পড়লে আমরা সাপোর্ট করি। তিনি বলেন, ইসলামী ব্যাংকের শেয়ার হোল্ডারদের চেয়ে সাধারণ মানুষের বেশি টাকা রয়েছে। ব্যাংকটি সমস্যায় পড়লে সাধারণ মানুষের ক্ষতি হতো, মানুষের ক্ষতির কথা বিবেচনায় এনেই সাপোর্ট দেওয়া হয়েছে। বেসরকারি এই ব্যাংকে 1,51,000 কোটি টাকা আমানত রয়েছে, অ্যাকাউন্টে রয়েছে 1,09,00,000। দেশের ইতিহাসে কোনো ব্যাংক এখনো বন্ধ হয়নি, হবেও না ইনশাআল্লাহ। ব্যাংক সমস্যায় পড়লে সরকার এবং বাংলাদেশ ব্যাংক সাপোর্ট দিয়েছে। বিপরীতে বিশ্লেষকগণ বলছেন, ব্যাংকের দুরবস্থা কাটাতে ব্যাংক কর্মকর্তাদের বেতন ও প্রশাসনিক ব্যয় কমানো সহ ঋণ খেলাপি কমাতে হবে। এখন থেকে সবকিছু নতুনভাবে শুরু করলে দেউলিয়া হবে না। সুপ্রিয় দর্শক, আপনি কোন ব্যাংকের গ্রাহক, কোন ব্যাংকে আপনার অ্যাকাউন্ট আছে, আর সেই ব্যাংক নিয়ে আপনিও কি শঙ্কিত? কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত। জানাতে ভুলবেন না ব্যাংকগুলো তাদের দুরবস্থা কাটিয়ে উঠতে পারবে কিনা। সেই সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন। এই চ্যানেলে প্রথমবার হলে আমাদের অন্য ভিডিওগুলোও দেখুন। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।